আপনারা যারা কুয়েত বসবাস করেন অবশ্যই তারা জানেন সাহেল অ্যাপসটি কতটা গুরুত্বপূর্ণ এই অ্যাপস দিয়ে সব ধরনের রেজিস্ট্রেশন এবং সব ধরনের অ্যাপয়েন্টমেন্ট এই অ্যাপস থেকে নিতে হয় আর এই অ্যাপসটির ডাউনলোড এবং রেজিস্ট্রেশন প্রসেসিং সহজভাবে আপনাদের দেখিয়ে দিব স্ক্রিনটি ফলো করুন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল চলে যাবেন গুগলের প্লে স্টোরে এখান থেকে চার্জ দিবেন এস সাহেল লেগে চার্জ দিলে এই অ্যাপসটি চলে আসবে জাস্ট অ্যাপসটি ইনস্টল করে ফেলবেন ইনস্টল কমপ্লিট হলে ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করবেন ক্লিক করার পরে এমন ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার সিভিল আইডি নাম্বারটি অবশ্যই দিতে হবে আপনার সিভিল আইডি নাম্বারটি দেওয়ার পর এখানে যে টিক মার্ক অপশনটি দেখতে পাচ্ছেন বা এবারে একটা টিক মার্ক দিয়ে দিন টিক মার্ক দেওয়ার পর কনফার্ম অপশনটি ওপেন হয়ে যাবে জাস্ট কনফার্ম অপশনটি ক্লিক করে দেব কনফার্ম অপশনে ক্লিক করার পর যদি রেজিস্ট্রেশন না নেয় যেমন এমন লাল দেখা তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইল আইডেন্টিটিতে চলে যেতে হবে মোবাইল আইডেন্টিটি আপনার মোবাইল আগে থেকে ওপেন করে রাখতে হবে বা একটা করে রাখতে হবে তারপর এখানে নিচে যে আইকনটি দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন সাইনিং এই অপশানটিতে ক্লিক করে দিবেন এখানে আপডেট আইডেন্টি একটি অপশন চলে আসবে এখান থেকে জাস্ট কোড এই অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপডেট আইডেন্টি এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার পিন নাম্বারটি দিতে হবে আপনি মোবাইল আইডি যে নাম্বার দিয়ে খুলেছেন বা যে পিন নম্বর দিয়ে খুলেছেন সেটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মোবাইলে যদি এনএফসি থাকে তাহলে আপনার সিভিল আইডিটি মোবাইলের পিছনে নেবেন যেভাবে দেখাচ্ছে এভাবে আপনার মোবাইলের পিছনে নেবেন তারপর আপনি অবশ্যই আপনার ফেসটি এখানে কনফার্ম করতে হবে আপনি মোবাইল আইডি খোলার সময় যেভাবে আপনার ফেসটি দিয়েছেন সেভাবে ফেস কনফার্ম করে দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে ক্যামেরা ওপেন হওয়ার পর আপনার চেহারাটি একটু উপর নিচ করলে আপনার ছবিটি নিয়ে নেবে এবং সেটি কনফার্ম হয়ে যাবে কনফার্ম হওয়ার পর এমন একটি ম্যাচ আসবে ম্যাচ আসার এখানে কিছুই করতে হবে না জাস্ট এখানে যে দুটি অপশন দেখতে পাচ্ছেন এই দুটি অপশানে জাস্ট আপনি টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর এখানে ওকে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ওকে হয়ে গেছে আমার আইডেন্টিফি জাস্ট এখানে আপনি ওকেতে ক্লিক করে ওকে করে নেবেন তারপর আপনার মোবাইল আইডিতে চলে আসবে আপনার এখানে কোনো কাজ নাই আপনি আপনার সাহেল অ্যাপসটিতে চলে আসবেন সায়াল ওপেন করার পর এখানে জাস্ট আপনি আপনার সিভিল আইডিটি দিয়ে দেবেন সিভিল আইডির নাম্বারটি নাম্বারটি দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করার পর এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন এই অনটিনটিউতে ক্লিক করার পর আপনার সাইন আপসে প্রবেশ করে যাবে জাস্ট এখানে দু মিনিটের মতো সময় নেবে কনফার্ম হওয়ার জন্য দু মিনিটের মতো এই সময়ের ভিতরে আপনার সাইন আপস এখানে কারেক্ট হয়ে যাবে তো এখানে যদি আপনি ক্লিক করেন অথারে সাইনিং এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সাইন আপসটি আপনার মোবাইল আইডিতে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আবার সায়াল অ্যাপসটি চলে আসলো এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন দেখুন এখানে অ্যাপার্টমেন্ট সহ আপনি সব কিছু নিতে পারবেন এই জন্য আপনি জাস্ট আপনি আপনার কোড নাম্বারটি দিয়ে দেবেন যে কোড নাম্বারটি দিয়ে আপনি আপনার আইডি খুলেছে সেই কোড নাম্বার দিয়ে কন্ট্যাক্ট ক্লিক করে দেবেন তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন বাস এখন আর আপনার কোনো কাজ নেই আপনার সায়াল অ্যাপসটি চমৎকার আপনার মোবাইলে ওপেন হয়ে গেল এখন যদি আপনার সায়াল অ্যাপসে গিয়ে দেখুন দেখুন এখনও সব কিছু আইডেন্টিফি এখন আপনার আপডেট হয়ে গেল এবারও খুব সহজে আপনি সায়াল অ্যাপস ওপেন করে আপনার সব ধরনের কাজ করতে পারবেন